মায়ের ভালোবাসা কীরকম এটা সকলেই জানেন। আবার সেই মায়ের কাছ থেকে যদি তার কোনো সন্তান কোনো দূরে সরে যায় অথবা কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, তো সেই সন্তানকে ফিরে পাওয়ার পর মায়ের কী আনন্দ, মায়ের কী সন্তানের প্রতি আবেগ, তো এটা মানুষ মাত্র সকলেই জানেন। যেটা আপনারা যারা দেখেছেন দ্য বার্নিং টেন, সেই বার্নিং টেনের শেষ দৃশ্য যেটা যখন ট্রেন থেকে সমস্ত মানুষ উদ্ধার হয়ে গেল আর ঠিক সেই মুহূর্তে যে বাচ্চাটা বার্নিং টেনের মধ্য থেকে বাচ্চাটা বেরিয়ে আসার পর তার মা যে আলিঙ্গন, যে ভালোবাসা দেখিয়েছিল, তো এটা মানুষ মাত্রে সকলেই জানেন। এই মানুষের ভালোবাসা মায়ের কাছে কতটা এটা মানুষকে বোঝাবার কোনো সুযোগ রাখে না। তবে মা সন্তান এই মানুষ জাতির মধ্যে যে ভালোবাসা থাকবে এটা তো হয়েই থাকে, এটা সকলেই জানেন। কিন্তু পশু পক্ষীর মধ্যে যে মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা কতটা গভীর হতে পারে এটা কিন্তু অনেকেই জানে না। তো আজকে ঠিক সেরকমই একটা দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যেটা একটা টিয়া, একটা জঙ্গলের টিয়া যেটা বিপদের সম্মুখীন হয়ে বিপদের মধ্যে পড়েছিল। সেই সন্তানকে রক্ষা করার জন্য সেই মায়ের যে কী মমতা, মায়ের যে কী দায়িত্ব সেই টিয়া দেখিয়েছে, আজকে আপনাদের সামনে সেটাই দেখাবো। তো আপনারা যারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। যে একজন কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে, কঠিন দায়িত্বের মধ্যে দিয়ে, নিজের জীবনকে জলাঞ্জলি দিয়ে কীভাবে একটা টিয়া তার সন্তানকে রক্ষা করতে চলেছে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দূরে একটা খাঁচাতে একটা ওই ছোট্ট টিয়া তো খাঁচার মধ্যে রয়েছে, কিন্তু প্রতিদিন যেটা আশ্চর্য হয়ে যাবেন যে একই সময়ে বাচ্চাটার জন্য মা দিনে প্রায় 3 থেকে 4 বার তার মুখে করে তার আহার নিয়ে আসছে, নিয়ে বাচ্চাটার গালে খাইয়ে দিচ্ছে। তো বাচ্চা তো টিয়া, সে তো দেখতেই পাচ্ছেন আপনারা খাঁচার মধ্যে রয়েছে, আর মা সে জঙ্গল থেকে গাছের উপর থেকে ঝাঁপিয়ে এসে বাচ্চাটাকে প্রতিদিন 3 থেকে 4 বার করে খাইয়ে যাচ্ছে, মুখে তার উগড়ে দিয়ে যে ভিতরে ধারণ করে নিয়ে আসা খাবার তাকে খাওয়াচ্ছে। তো আশ্চর্য, একটা পাখির মধ্যে এত মায়া, এতটা মমতা, যে নিজের জীবনকে ভয়ভীতিকে উড়িয়ে দিয়ে সন্তানের জন্য ওই জঙ্গল থেকে এসে গাছের ডালে, তারপর গাছের ডাল থেকে আবার খাঁচার মধ্যে বাইরে থেকে বাচ্চাটাকে বাঁচানোর জন্য খুবই চেষ্টা করছে, ওটা দেখতেই পাচ্ছেন। এবং বাচ্চাটাকে কীভাবে রক্ষা করা যায়, কীভাবে ওই খাঁচা থেকে ভেঙে বের করা যায়, তার জন্য টিয়াটা ঘুরে ঘুরে দেখছে যে এই খাঁচা থেকে কীভাবে কোন ফাঁক দিয়ে বাচ্চাটাকে বের করা যায়। কিন্তু যতদিন না বের করা যায় ততদিন পর্যন্ত তাকে খাইয়ে যেতে হবে এবং তার সন্তানের সঙ্গে যোগাযোগ রেখেই যেতে হবে। তো দেখছেন আপনারা, প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একদিনের কোনো তোলা দৃশ্য নয়, এটা প্রায় 5 দিন ধরে তোলা একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। তো এই ছবির মধ্যে দেখতে পাচ্ছেন যে কখনো ওই যে জায়গাটায় সাইকেল রাখা রয়েছে, আবার কখনো ওই জায়গায় সাইকেল নেই, আবার কখনো বা অন্য কিছু রাখা রয়েছে। এগুলো অন্যান্য মুহূর্তের, মানে 4 থেকে 5 দিনের মধ্যে প্রায় না হলো 20 থেকে 25 বার পাখিটা এসেছে তার বাচ্চাকে খাইয়ে যাচ্ছে এবং উড়ে চলে যাচ্ছে। কিন্তু দেখতে থাকুন শেষ পর্যন্ত কী হয়, যে আদৌ বাচ্চাটাকে উদ্ধার করতে পারে কি না, বা মা কতক্ষণ পর্যন্ত তার জন্য সার্ভিস দিতে থাকবে, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। যে এমন ঘটনা হয়তো দেখেননি, যেটা মানুষের পক্ষে সম্ভব, কিন্তু একটা পক্ষীর পক্ষে এতটা মমতা সম্ভব। পর তে দুলার দুনিয়া মে চিন সে জাদা জন হ্যাঁ
बड़े जोर से लगता है मेरी माँ, मेरी माँ, मेरी माँ, प्यारी माँ, किस्मत भी सवर जाएगी, जिंदगी तराने खुशी के गाएगी, तेरे हाथ किसका डर, तू दुआओं का है घर, मेरी माँ, मेरी माँ, प्यारी माँ, हाथों की लकीरें बदल जाएंगी, गम की जंजीरें पिघल जाएंगी।